الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে এটা আমাদের অনেক শুকরিয়া আদায়ের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বাছাই করে দিন চর্চার মজলিসে একত্রিত করে আমাদেরকে দ্বীনি এলেম অর্জন করার সৌভাগ্য দান করছেন তাই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা ইসলামে পোশাক পরিচ্ছেদ একজন মুসলমানের পোশাক কেমন হবে এক্ষেত্রে ইসলামের মূলনীতি ইসলামের মৌলিক দিক নির্দেশনা কি এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করব দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন পোশাকটাকে মানব জাতির জন্য একটা নিয়ামত হিসেবে আলোচনা করছেন
আল্লাহ তাআলা আল্লাহর সমস্ত বান্দাদেরকে সে আল্লাহই বিশ্বাসী হোক আর আল্লাহকে অস্বীকার করুক, সে ইমানদার হোক আর বেঈমান হোক, তিনি তার নিজ সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে কোরআনে কারীমের সূরায়ে আরাফের মাঝে ইরশাদ করতেছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, এটা আমার অনেক বড় একটা নিয়ামত তোমাদের উপর, আমি তোমাদেরকে পোশাক দান করছি। এই পোশাক আল্লাহ তাআলা কেন দিলেন? আদমের সন্তানরাই শুধুমাত্র আল্লাহর সৃষ্টিকুলের মাঝে পোশাক পরে, আদমের সন্তান ব্যতীত আল্লাহর যে আরো অগণিত সৃষ্টি আছে এদের ভিন্ন কোনো পোশাক নেই। আর একমাত্র আদমের সন্তানের গঠন প্রকৃতিটাই এমন যে তার আসলে পোশাকের প্রয়োজন, পোশাক ছাড়া তাকে খারাপ দেখা যায়। আল্লাহর অন্য অগণিত যত মাখলুকাত আছে এদেরকে আল্লাহ এইভাবেই করতেন, এইভাবেই সৃষ্টি করতেন, এদের আর পোশাকের দরকার নেই, এদের গঠন প্রকৃতিই এমন যে পোশাক তাদের প্রয়োজন নেই। পোশাকটা এটা হল হযরত আদম আলাইহিস সালামের সন্তান মানুষ, এদের বৈশিষ্ট্য হল মানুষ তারা পোশাক পরে। তো আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলতেছেন, হে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করছি, তোমাদেরকে আমি পোশাক দিচ্ছি। তো এই পোশাক আমাদেরকে পরিধান করতে হবে কেন? এটা আল্লাহর একটা হুকুমও, কিন্তু পোশাকটা পরিধান করা আল্লাহর হুকুম, এটা শুধুই মাত্র মানব প্রকৃতি তা না, আল্লাহর হুকুমও পোশাক পরিধান করতে হবে। কিন্তু কেন, এর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা উদ্দেশ্যের আলোচনা করতেছেন, ইউয়ারি তাওআতিকুম, পোশাকের এক নম্বর কাজ হল যে পোশাক দ্বারা তোমাদের সতর ঢাকা হবে, ইউয়ারি তাওআতিকুম, এটা তোমাদের সতরকে ঢাকবে, এটা হল পোশাক পরিধানের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় হল ওয়ারিশা, এটা তোমাদেরকে তোমাদের সৌন্দর্য বর্ধিত করবে, তোমাদেরকে সুন্দর করবে। দেখেন এই আয়াতের মাঝে পোশাক সম্পর্কিত নীতিমালার আলোচনা আসছে, এর মাঝে একটা বিষয় যেটা আসছে উদ্দেশ্য এটা হলো আল্লাহ তাআলা পোশাক নাজিল করছেন, পোশাক পরিধান করার হুকুম দিতেন, এর এক নম্বর উদ্দেশ্য হল যে এটার দ্বারা সতর ঢাকতে হবে, সতর ঢাকার জন্য পোশাক। আর আরেকটা হল নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য পোশাক। নারী পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা যে পোশাক পরিধান করছেন এটা সতর ঢাকার জন্য। তাই পোশাকের মৌলিক উদ্দেশ্য হল সতর ঢাকা। দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সতরটাকে বলছেন তাওআত, ইউয়ারি তাওআতিকুম, সতর বলেন নাই, বলছেন তাওআত। তাওআত বলা হয় আরবি ভাষায় যার আলোচনা এবং যে জিনিসটাকে প্রকাশ করা লজ্জাজনক, তাওআত বলা হয় এমন জিনিসকে যার আলোচনা করাটা লজ্জাজনক, তাওআত বলা হয় এমন জিনিসকে যেটাকে প্রকাশ করা লজ্জাজনক। তাই আমরা যদি এই আয়াতের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি তাহলে এর অর্থ হল ইউয়ারি,
পোশাক দ্বারা তোমরা লুকিয়ে রাখবে তোমাদের এমন অঙ্গকে যেটাকে প্রকাশ করা লজ্জাজনক। তো যে অঙ্গকে প্রকাশ করা লজ্জাজনক, যেটাকে প্রকাশ করা চাই না, সেই অঙ্গগুলোকেই বলা হয় সতর। ইসলামী শরীয়তে নারী এবং পুরুষের জন্য সতরের একটা সীমা, এটাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পুরুষের সতর কতটুকু আর একজন নারীর সতর কতটুকু, দেখেন পুরুষের সতর হল তার নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হল পুরুষের সতর। এতটুকু অংশকে পোশাক দ্বারা আবৃত করে রাখা এটা ফরজ, এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত এই যে অংশ, এই অংশের, এই অঙ্গের কোন অঙ্গকে প্রদর্শন করা হারাম, এটা হল পুরুষের সতর। একজন পুরুষকে বাধ্যতামূলক তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু অংশ ঢাকতেই হবে। আর ইসলামী শরীয়তে একজন নারীর সতর কি, নারীর সতর হল তার হাত, হাতের পাঞ্জা, তার পা এবং তার চেহারা ব্যতীত তার মাথা থেকে পা পর্যন্ত তার পূর্ণ শরীরটাই সতর। খুব বুঝার চেষ্টা করি, এটা ঢাকতেই হবে ফরজ। একজন নারীর জন্য পরপুরুষের সামনে, পরপুরুষ যাদের সাথে দেখা সাক্ষাৎ ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম, এই পরপুরুষদের জন্য, বেগানা পুরুষদের জন্য নারীদের সতর হল যে তার হাত, তার পা, হাত মানে হাতের যে তালু পাঞ্জা, পা বলতে পায়ের পাতা থেকে যে টাকনুর নিচ থেকে শুরু করে, আর হাত দ্বারা হাতের কবজি থেকে শুরু করে, আর মুখমণ্ডল, এই তিনটা অংশ বাদ দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত চুল, ঘাড়, তার এই পূর্ণ শরীর নারীর জন্য সতর। এটা কোনো বেগানা পুরুষ যদি দেখে এটা তার জন্য হারাম হবে, নারী যদি এটাকে অনাবৃত রাখে এটাও তার জন্য হারাম হবে। এবং এই সতর ঢাকাটা সার্বক্ষণিক ফরজ, এটা যেমন নামাজের মাঝে ফরজ, নামাজের বাইরেও ফরজ। আমরা মনে করতে পারি যে এই সতর ঢাকাটা মনে হয় নামাজের ফরজ, না, এটা সবসময়ের ফরজ। সতর ঢাকাটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অঙ্গটাকে আবৃত করে রাখা, কাপড় দ্বারা ঢেকে রাখা, এটা 24 ঘন্টার ফরজ। এবং নারীর জন্য পরপুরুষদের থেকে নিজ সতর, তার সতর হল তার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ শরীর, তার চেহারা, হাত, হাতের তালু এবং পায়ের পাতা ব্যতীত বাকি পূর্ণাঙ্গ শরীরটা সবসময় ঢেকে রাখা ফরজ। তাই দেখেন এই পোশাক দ্বারা উদ্দেশ্য, ইসলামের পোশাক দ্বারা উদ্দেশ্য সতর, লজ্জাস্থান যেন কোনোভাবেই প্রকাশ না পায় এর ব্যবস্থা করতে হবে। এইটাই পোশাক এজন্যই পড়তে হবে যেন আমার লজ্জাস্থান, লজ্জাস্থান পুরুষের লজ্জাস্থানের সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই পুরাটাই লজ্জাস্থান সতর, এই পুরাটাই, এটা যেন আবৃত থাকে, তার ব্যবস্থা করতে হবে। এখন আমরা একটু বুঝার চেষ্টা করি, এটা তো শরীয়তের হুকুম গেল, এখন এই জায়গায় পোশাকটা এই জন্য পরিধান করতে হবে এটা শরীয়তের হুকুম। এখন কোন একজন ব্যক্তি পোশাক পরিধান করল, কিন্তু তার পোশাক পরিধান করার কারণে তার যে সতরের যে অংশটা, সতরের যে অঙ্গগুলো, এটা আরো কামনীয়, আকর্ষণীয় রূপে বাহিরে প্রকাশ পেল। যেমন
পোশাকটা পরিধান করলো এমন আগ সাত আর এমন জোশ, যার দ্বারা পোশাক ভেদ করে তার শরীরের অঙ্গগুলোর ভাগগুলো বাহিরের মানুষদের কাছে প্রকাশ পাচ্ছে। পোশাকটা যদি এই ধরনের পোশাক হয়, ইসলামী শরীয়ত এমন পোশাককে পোশাক হিসেবে স্বীকৃতি দেয় না। আমার কথাটা আপনারা সবাই বুঝতে পারছেন? যে পোশাকটা যদি এমন পোশাক হয় যে এত চুষ, এত টাইট, এত আটচাট, যে পোশাক ভেদ করে যে অঙ্গগুলোকে লুকিয়ে রাখার জন্য পোশাক, সে অঙ্গগুলোই এবং সে অঙ্গগুলোর ভাগগুলো বাহিরের মানুষদের কাছে পোশাকের ভিতর থেকেই প্রকাশ পাচ্ছে, তাহলে ইসলামী শরীয়ত এই পোশাকটাকে পোশাক হিসেবেই স্বীকৃতি দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, রুব্বাকাতিয়াতি নারিয়াতিন, যে অনেক পোশাক পরিধানকারী ব্যক্তিরা তারা আসলে নগ্ন থাকে, এটা পোশাক না, এটা নগ্নতাই। এ পোশাক তাকে, সে পোশাক দ্বারা তার শরীরকে আবৃত করেছে এটা বলা হবে না, বলা হবে পোশাক দ্বারা সে আরো নগ্ন এবং অশ্লীলতা বেহায়াপনাকে ছড়াচ্ছে। মমিলাতিন মাইলাত, ওই পোশাক যে সে পরিধান করেছে, পোশাক পরিধান করে সে নিজেও পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করতেছে, আর পর পুরুষও এই পোশাক পরিধান করার কারণেই তার দিকে বারবার তাকাচ্ছে। সুতরাং এটা পোশাক না, এটা নগ্নতা, এটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। তাই কোরআনে কারীমের এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি তার যে হুকুমটাকে তিনি আমাদের প্রতি অবতীর্ণ করতেছেন, যে হুকুম তিনি আমাদেরকে দিচ্ছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, দেখো আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, পোশাক পরিধান করার হুকুম দিয়েছি, লিওয়ারি সাওআতিকুম, যেন তোমাদের সতরটা ঢেকে থাকে, তোমাদের লজ্জাস্থান এটা যেন পূর্ণভাবে লুকায়িত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন আবির্ভাব হয় মক্কার সমাজে, তখন মক্কা সমাজের অবস্থাটাও ঠিক এমন ছিল যে মানুষের শরীরে পোশাক ছিল, মানুষ পোশাক পরিধান করত, কিন্তু মানুষের মাঝে লজ্জাস্থান ঢাকার অনুভূতি ছিল। দেখেন, পোশাক পরিধান করা একটা জিনিস, লজ্জাস্থান ঢেকে রাখার অনুভূতি এটা ভিন্ন জিনিস। আজকে আমাদের সমাজের অবস্থাটাও ঠিক এরকম লজ্জাজনক, যে আমরা পোশাক পরিধান করার অনুভূতি আমাদের মাঝে আছে, আমরা পোশাকটাকে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য, নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য, নিজেকে মোহনীয় কামনীয় ভাবে উপস্থাপন করার জন্য আমরা পোশাক ঠিকই পরিধান করি। কিন্তু ইসলাম আমাদেরকে পোশাক পরিধান করার ক্ষেত্রে যে হুকুম দিছে, যে নীতিমালা দিছে, যে তোমার পোশাক কিন্তু তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য, আজকে সেই অনুভূতি থেকে আমরা বঞ্চিত, আজকে সেই অনুভূতিটা আমাদের মধ্যে নাই। ইসলামে পোশাক হল সতর লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য, আর আজকে পোশাক দ্বারা সতর এবং লজ্জাস্থানের ভাগগুলোকেই প্রকাশ করা হচ্ছে। তাহলে পোশাক পরিধানের যে মৌলিক উদ্দেশ্য, সে উদ্দেশ্যটাকে আমরা কি মানতেছি না লঙ্ঘন করতেছি? আমাদের দ্বারা লঙ্ঘন হচ্ছে না? লঙ্ঘন হচ্ছে। তাই দেখেন, মক্কা সমাজের অবস্থাটা এমন ছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয় তারা পোশাক পরিধান করত, কিন্তু লজ্জাস্থান ঢাকার অনুভূতি তাদের মাঝে ছিল না। তারা পোশাক পরত ঠিকই, কিন্তু লজ্জাস্থানকে তারা অন্যের সামনে খুলে দিত। এ ব্যাপারে তাদের মাঝে কোনো ইতস্তত ভাবও ছিল, লজ্জা ছিল না। পোশাক খুলে যে কোনো সময় লজ্জাস্থানকে তারা মানুষদের সামনে খুলে ফেলত। আর এই অবস্থাটা শুধু আরবের অবস্থা ছিল তাই না, দুনিয়ার বিভিন্ন জাতি তারা এই নির্লজ্জতার শিকার ছিল। অবস্থাটা সকলের মাঝেই এমন ছিল, এমনকি অবস্থাটা এত নাজুক ছিল যে মক্কাবাসীরা অনেক সময় কাবাকে পর্যন্ত তোয়াব করত উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় খুলে। এইটাকেই অনেকে তাদের নিজেদের জন্য পবিত্রতা মনে করত। তারা মনে করত যে কাপড় পরিধান করি, এই কাপড় পরিধান করে তো আমরা কত ধরনের আকাম কুকাম পাপ করি, তাই আল্লাহর ঘর কাবা যখন তোয়াব করবো কাপড় চোপড় খুলে নিতে হবে। ওহির শিক্ষা থেকে দূরে থাকার কারণে, নবীর পরশ থেকে দূরে থাকার কারণে, মূর্খতার কারণে তাদের মাঝে এই মনোভাব সৃষ্টি হয়েছিল যে তারা তাদের নগ্ন দেহটাকেই নিজেদের জন্য পবিত্রতা মনে করত। পোশাক দ্বারা তারা তাদের ফতরকে ঢাকার প্রয়োজন পর্যন্ত তারা অনুভব করত। তো এই যখন সমাজের অবস্থা, সেই সমাজে সংশোধনের জন্য আল্লাহ তাআলা নবী পাঠালেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ আরববাসী সমস্ত মানুষদেরকে সম্বোধন করে তিনি হুকুম দিচ্ছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, قد انزلنا عليكم لباسا, দেখো তোমাদেরকে আমি পোশাক দিয়েছি, পোশাকটা শুধুই মাত্র সৌন্দর্য বর্ধন না, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্যই পোশাক না, বরং পোশাকের উদ্দেশ্য হলো লিওয়ারি সাওআতিকুম, যেন তোমার লজ্জাস্থানটা অন্যের সামনে উন্মুক্ত না হয়, এটা হলো তোমার পোশাকের উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে পূরণ করো। ওয়ারিশা, পোশাকের আরেকটা উদ্দেশ্য হলো সৌন্দর্যতা, এটাও আরেকটা উদ্দেশ্য সামনে আসতেছে। যদি এক নাম্বার উদ্দেশ্য হলো সতর ঢাকা। তো আল্লাহ তাআলা বনি আদমদের, আদমের সন্তানদের, মক্কাবাসীদের আরো বলতেছেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, দেখো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলে, তোমাদেরকে ধোকার মাঝে না ফেলে, শয়তান যেন তোমাদের উপর বিজয়ী না হয়ে যায়। কামা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তানের পরিচয় জানো, এই শয়তান তো সেই শয়তান যে শয়তান তোমাদের পিতৃপুরুষ, তোমার বাবা আদমকে, তোমার মা হাওয়াকে জান্নাত থেকে বের করে এনেছিল, জানো শয়তানের পরিচয়। আর হযরত আদম, বাবা আদম আর মা হাওয়াকে শয়তান যে জান্নাত থেকে বের করেছিল, কি পলিসি ছিল শয়তানের, শয়তানের ষড়যন্ত্রটা কি ছিল, আল্লাহ তাআলা তার আলোচনাও করতেছেন। শয়তানের ষড়যন্ত্র ছিল, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান হযরত আদম এবং হযরত হাওয়ার উপর এমন এক চক্রান্তের জালকে সে বিস্তার করেছিল যে চক্রান্তের শিকার হয়ে হযরত আদম এবং মা হাওয়ার ফতর খুলে গিয়েছিল। তারা যে জান্নাতি পোশাক, যে পোশাক দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে আবৃত করে রেখেছিলেন, সর্বপ্রথম শয়তানের চক্রান্তের শিকার হয়ে তাদের উপর শয়তানের প্রভাব এটা প্রকাশ পাইল কিভাবে,
কাপড়টা খুলে গেল, হযরত আদম মা হাওয়া উলঙ্গ হয়ে গেল একে অপরের সামনে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, শয়তান চাইছে যাদেরকে উলঙ্গ করে দিই। শয়তানের এক নম্বর চক্রান্তটা, যেটা মানব জাতির উপর শয়তান যে চক্রান্তটা করেছে হযরত আদম এবং মা হাওয়ার উপর, শয়তানের যে গভীর চক্রান্ত ছিল সেই চক্রান্তটা ছিলই সতর্ক খুলে দেওয়া। পোশাক আশাক, যে আল্লাহ তাআলা যে একটা পোশাক দ্বারা মানুষকে সম্মানিত করেছেন, শয়তানের কাজ হইল এই সম্মানের পোশাকটাকে খুলে দেওয়া, বুঝার চেষ্টা করে। অনেক বুঝার ব্যাপার, আজকে আমরা দুনিয়াতে কেন, শয়তানের পলিসি কি ছিল বাবা আদম মা হাওয়ার উপর? আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান হলো এমন চিজ, إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم, শয়তান সার্বক্ষণিক তোমাকে, শয়তান এবং শয়তানের যারা অনুসারী এরা, ইরাকুম তোমাদেরকে সার্বক্ষণিক মনিটরিং করে, মিন হাইসু এমন জায়গা থেকে, লা তারাউনাহুম তোমরা তাদেরকে দেখো না, তারা ঠিকই তোমাদেরকে সার্বক্ষণিক দেখে। আল্লাহ বলছিলেন শয়তান সার্বক্ষণিক তোমার চারপাশে আছে এবং তোমাকে চব্বিশ ঘন্টার একটা পর্যবেক্ষণের মাঝে শয়তান তোমাকে নষ্ট করার জন্য, তোমার জীবনটাকে ব্যর্থ করার জন্য সার্বক্ষণিক চক্রান্তে লিপ্ত। আর শয়তানের এইটা একটা বৃহৎ ধরনের চক্রান্ত, যে মানুষের যে সবচেয়ে বড় সৌন্দর্য তার পোশাক, পোশাকটাকে খুলে দেওয়া। হযরত আদম মা হাওয়ার জান্নাতের মাঝে সবচেয়ে বড় সৌন্দর্য তাদের যে ছিল পোশাক, শয়তানের চক্রান্ত যখন তাদের উপর কার্যকর হল, তারা এই পোশাক থেকে সর্বপ্রথম বঞ্চিত হয়ে গেল। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, আল্লাহ বলতেছেন শয়তান তো তাদের বন্ধু হয়ে যায়, আমি শয়তানকে তাদের বন্ধু করে দেই। আল্লাযীনা লা ইউমিনুন, যারা মুমিন না, যারা বেঈমান, শয়তান বেঈমানদের বন্ধু থাকে। এই বেঈমানদের ব্যাপারে সাবধান, যারা ঈমানদার না, যারা ঈমানদার তাদেরকে বেঈমানদের সম্পর্কেও সাবধান থাকতে হবে। কেন? যে বেঈমানদের দ্বারা শয়তান ঈমানদারদের উপর সার্বক্ষণিক তার প্রচেষ্টা এবং এদেরকে ইমানচ্যুত করার জন্য তার মেহনতকে অব্যাহত রাখে। তে আল্লাহর হুকুমটা শুধু আরববাসীকে কেন্দ্র করে না, পূর্ণ মানব সমাজকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ইতিহাসটা মনে করিয়ে দিচ্ছেন, যে তোমার বাবা আদম তোমার মা হাওয়ার ইতিহাসটাকে মনে রেখো, আর পোশাকের ব্যাপারে সতর্কে ঢাকার ব্যাপারে তোমরা সচেষ্ট হও। আমি যে তোমাদেরকে পোশাক দিয়েছি, এই পোশাকের অন্যতম মৌলিক উদ্দেশ্য হল সতর্কে ঢাকা। এটা গেল পোশাকের এক নাম্বার উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যের আলোচনা আল্লাহ তাআলা করতেছেন, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا وريشا, যে আমি তোমাদেরকে পোশাক নাজিল করেছি যেন এই পোশাক দ্বারা তোমরা তোমাদের সৌন্দর্যতাটাকে প্রকাশ করো। পোশাকেই মানুষের পরিচয়, একটা পোশাক একজন মানুষকে সুন্দর করে। পোশাকটা মানব সমাজের জন্য এতটুকু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর শালীন ব্যবহার একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারে, আর এর অশালীন ব্যবহার একটা সুস্থ সমাজকে অসুস্থ করে তুলতে পারে। এই পোশাকের শালীন ব্যবহার একটা সুস্থ সমাজের জন্য, একটা সমাজকে সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি। কারণ পোশাক যদি অশালীন হয়ে যায়,
সে সমাজটা অসুস্থ হয়ে যাবে, সে সমাজের নারী পুরুষের দৃষ্টি নষ্ট হয়ে যাবে, তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তাদের জীবন নষ্ট হয়ে যাবে, তাদের পারিবারিক ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে, ভাই বোনের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, পরস্পরের মাঝে যে একটা পবিত্রতার সম্পর্ক সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে যখন পোশাক নষ্ট হবে। এই পোশাকটা একটা সামাজিক সৌন্দর্যতার জন্য, একটা সুন্দর সমাজের জন্য সুন্দর পোশাক প্রয়োজন। পোশাক দ্বারাই মানুষের সৌন্দর্য ফুটে উঠে। অনেক সুন্দর একজন মানুষ যদি অসুন্দর পোশাক পরে, সুন্দর পোশাক পরিধান না করে, তাহলে সুন্দর পোশাক পরিধান না করার কারণে সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায়, হয় না? আবার অনেক অসুন্দর মানুষ শুধু সুন্দর পোশাকের কারণে সে সুন্দর হয়ে যায়। তাই ইসলামী শরীয়তের এটাও একটা বিধান, আল্লাহ তাআলা এটা চান যে মানুষ পোশাক দ্বারা তার সৌন্দর্যতা প্রকাশ করুক। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দর সবকিছুকে পছন্দ করে। তাই নারী পুরুষ সকলের জন্যই সুন্দর পোশাক দ্বারা নিজেকে আবৃত করে রাখা, সুন্দর পোশাক পরিধান করা, নোংরা পোশাক থেকে বেঁচে থাকা এটা অত্যন্ত জরুরি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে যখন সমস্ত বিশ্ব জগতের জন্য নবী হিসেবে এই পৃথিবীতে পাঠান, তো নবী হিসেবে সর্বপ্রথম আল্লাহ তার তরবিয়ত দিচ্ছেন। একজন নবীর কেমন হওয়া চাই সে সম্পর্কে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিচ্ছেন। কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াতগুলো আল্লাহ নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটাতে সর্বপ্রথম এই পাঁচটা আয়াত নাযিল হয়। এই পাঁচ আয়াত নাযিলের পর আল্লাহ তাআলা যে ছয়টা আয়াত দ্বিতীয় পর্যায়ে নাযিল করেন, সেই আয়াতগুলো হল ইয়া আইয়ুহাল মুদাদ্দির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। দেখেন কোরআনে কারীমের এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলা নবীকে ঠিক কেমন তার জীবন হবে, তার কাজটা কি হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। প্রথমেই বলতেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানদির, এই আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, উঠেন। এখন আর কম্বল গায়ে দিয়ে আরাম করার দিন শেষ, কুম, আপনি দাঁড়ান, উঠেন। ফানজির, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর অর্পণ করা হয়েছে। এই সমাজের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, সমাজের মানুষগুলো অস্থির, তারা শান্তির দিশা চায়। এই সমাজের মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, এই মানুষগুলোকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে জান্নাতি করতে হবে, সোনার মানুষে পরিণত করতে হবে। ফানজির, আপনি এই মানুষগুলোকে সতর্ক করেন, এদেরকে পথের দিশা দান করেন। পরাব্বাকা পাকাব্বির, কিভাবে এই সমাজটা পরিবর্তন করার তাকদীর কি হবে, স্লোগান কি হবে? আল্লাহ আল্লাহ নবীকে বলছেন ওয়ারাব্বাকা পাকাব্বির, এই মানুষগুলোর কাছে আপনার প্রভুর বরকতের আলোচনা করেন, আপনার প্রভুর মহত্বের আলোচনা করেন, আপনার প্রভুর নিয়ামতের আলোচনা করেন, আপনার প্রভুর কুদরতের আলোচনা করেন, বলেন আমার প্রভু বড়। আপনার প্রভুর নিয়ামতগুলোর আলোচনা মানুষদেরকে স্মরণ করাতে থাকেন, দেখবেন যখন এই মানুষগুলোর মনের মাঝে আল্লাহর বরকত, আল্লাহ তাআলার কুদরতের মহিমা যখন তারা বুঝতে পারবে, আল্লাহর হুকুম মানার জন্য এই মানুষগুলো তৈরি হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন, ওয়াতিয়া বাকাফাতাহির,
নবী আপনার পোশাক আশাকটাকে অবশ্যই পরিচ্ছন্ন ও পবিত্র রাখেন। আরেকটা হুকুম, আল্লাহ তাআলা নবীকে এই হুকুম কেন দিচ্ছেন, আপনার পোশাক ফাতওয়াহির এটা যেন সবসময় পবিত্র থাকে। পোশাক অনেক দামি জিনিস, কারণ মানুষ আপনার পোশাক যখন সুন্দর হবে, আপনার বাহ্যিক আকৃতিটা যখন সুন্দর হবে, তখন একজন মানুষ আপনার কথা শোনার জন্য আগ্রহী হবে। কিন্তু আপনার পোশাক যদি নোংরা থাকে, আপনার মুখের ভালো কথাগুলো মানুষদের কাছে ভালো লাগবে না। সেই নবীকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে মানুষদের সামনে আপনার বাহ্যিক আকৃতিটা যেন সবচেয়ে সুন্দর হয়, তাই সুন্দর পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের জীবন দেখি, তাহলে এই দৃষ্টান্তটা আমরা খুব সুন্দরভাবে পাব যে ভালো পোশাকে মনও ভালো থাকে। মন প্রচন্ড অস্থির, বিরক্তি বিরক্তি ভাব, আপনি উজু করে গোসল করে নতুন পোশাক পরিধান করেন, আপনার মনের এই বিরক্তি ভাবটা অনেকটাই কেটে উঠবে। শুধুমাত্র সুন্দর পোশাক আপনি পরিধান করছেন, আর কিন্তু কিছু করেন নাই। ইসলাম সুন্দর কিছু মানুষের জন্য, সুন্দর একটা সমাজ তৈরির জন্য সেই সমাজের মানুষদেরকে সুন্দর পোশাক পরিধান করার প্রতি তাগিদ আরোপ করে। তবে সুন্দরের অর্থ এই না যে যে পোশাকটার দাম যত বেশি এটা তত সুন্দর, ব্যাপারটা কিন্তু তা না। দামি হলেই জিনিসটা সুন্দর হবে, এই ধারণাটা ভুল ধারণা। আমাদের সমাজের মাঝে এখন এই ধরনের একটা ধারণা যে যেটার দাম যত বেশি আমরা মনে করি ওইটা তত সুন্দর। এখন আমার চোখে এটা সুন্দর লাগুক আর না লাগুক, মানুষদের চোখে এটা সুন্দর লাগুক আর না লাগুক, আমি মনে করি এটা অনেক দামি, সুতরাং মানুষ যাই বলুক আমার জিনিস সুন্দর। এই দামি পোশাক পরিধান করতে হবে, ইসলাম এ কথা বলে নাই। সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করতে হবে, পুরুষ তার সামর্থ্য অনুযায়ী, নারী তার স্বামীর সামর্থ্য অনুযায়ী, তার বাবার সামর্থ্য অনুযায়ী তারা সুন্দর পোশাক পরিধান করবে। তবে একজন সামর্থ্যশীল মানুষ তার জন্য নিম্ন পর্যায়ের পোশাক পরিধান করা ইসলামী শরীয়ত এটাকে খুব বেশি সুন্দর দৃষ্টিতে দেখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সামনে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একজন সাহাবি নিম্নমানের একটা পোশাক পরিধান করে রসুলের দরবারে আসলেন, সম্ভবত আবিল আহওয়াস। আবিল আহওয়াস তিনি তার বাবার ঘটনা বর্ণনা করতেছেন যে আমার বাবা আমাকে বলছেন যে আমি একবার আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হইলাম, আমার পরণ ছিল দুনা তাওবিন, মানে খুব নর্মাল একটা পোশাক পরিধান করে আমি আল্লাহর রসুলের দরবারে গেছি। তা আল্লাহর রসুলের মুখোমুখি হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল আমাকে জিজ্ঞাসা করছেন আলাকা মালুন, এই আল্লাহ কি তোমাকে টাকা পয়সা সম্পদ দেয় নাই? কালা, আমি বললাম নাম, আল্লাহ তো আমাকে ধন সম্পত্তি দিছে। কালা মিন আইজিল মাল, রসুল জিজ্ঞাসা করলেন আল্লাহ কি ধন সম্পত্তি দিছে তোমাকে, কি দিছে? তো সেই সাহাবি বলতেছেন কাদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকীকি, আল্লাহ তালা আমাকে উটের মালিক করছে, আল্লাহ তালা আমাকে গাভীর মালিক করছে, আমাকে বকরির মালিক করছে, আমাকে অগণিত দাস দাসীর মালিক করছে, অনেক সম্পদ মোটামুটি আল্লাহ তালা আমাকে দিছে। ফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ অবস্থাকে শোনার পর বললেন ফাইদা আতাকাল্লাহু মালান, দেখো আল্লাহ যেহেতু তোমাকে সম্পদ দিছে, ফাল ইউআতির আসরানি আমাতিল্লাহি আলাইক কারামাতি, তাহলে তোমার আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিতে, আল্লাহ তোমাকে যে সম্মানিত করতে, আল্লাহর এই নিয়ামতের
কিছু বহির প্রকাশ এটা তো তোমার দ্বারা হওয়া চাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিচ্ছেন, তুমি সেই নিয়ামতটাকে ফুটিয়ে তুলবা না। অন্য আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ এটা খুব ভালোবাসেন, আন ইউরা আসরানি আমাতিহি আলা আবদিহি, যে আল্লাহ তার বান্দাকে নিয়ামত দিচ্ছেন, বান্দা সেই নিয়ামতটাকে প্রকাশ করতেছে, এটা আল্লাহ তাআলা এটাকে অনেক বেশি ভালোবাসেন। তাই দেখেন পোশাকের ব্যাপারে এটা দ্বিতীয় নীতির আলোচনা করা হলো, যে পোশাকটা নিজ সামর্থ্য অনুযায়ী সুন্দর হওয়া চাই, পরিপাটি হওয়া চাই, এটা আল্লাহ চান। এটা যদি না হয় তাহলে আল্লাহ তাআলা নারাজ হন। একজন মানুষ কি সুন্দরভাবে থাকতে পারে, তার নোংরামিকে গ্রহণ করা এটা কোনোভাবেই আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই পোশাকের এটা দ্বিতীয় উদ্দেশ্য, পোশাকের প্রথম উদ্দেশ্য হল সতর ঢাকা। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাতা, আল্লাহ তাআলা বলতেছেন হে বনি আদম দেখো আমি তোমাদেরকে পোশাক দিছি, পোশাকের ব্যাপারে আমার হুকুম হলো লিওয়ারি তাওয়াতিকুম, তোমাদের সতর যেন ঢাকে। নারীর জন্য যে নির্ধারিত সতর পোশাকটা এইভাবে পড়তে হবে যেন সতর কোনো জায়গায় খোলা না থাকে, আর পুরুষের যে নির্ধারিত সতর সেই সতরটা যেন অবশ্যই পোশাক দ্বারা আবৃত থাকে, এটা হলো পোশাক দ্বারা উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হল পোশাকটা এমন হওয়া চাই যেন পোশাক দ্বারা সমাজের মাঝে তোমার যে মর্যাদা, তোমার যে অবস্থান, এটা যেন নষ্ট না হয়, তোমার অবস্থান অনুযায়ী তুমি তোমার পোশাককে পরিধান করো। দেখুন ইসলাম পোশাক হিসেবে আমাদের উপর পায়জামা পাঞ্জাবি গুলটুপি এটা চাপিয়ে দেয় নাই। আমরা যদি কোরআনের দিকে তাকাই আমরা দেখব ইসলাম পোশাক হিসেবে এই কথা বলে নাই যে তোমাদের পায়জামা পাঞ্জাবি গুলটুপি অবস্থায় সার্বক্ষণিক থাকতে হবে, এই হুকুমটা আল্লাহ তাআলা এটাকে ফরজ করেন নাই। আর মহিলাদের ব্যাপারেও এই হুকুম আল্লাহ তাআলা নাযিল করেন নাই যে সালোয়ার কামিজ পরা অবস্থায় সার্বক্ষণিক তোমাকে থাকতে হবে, এটা ফরজ, এই হুকুম কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি সহজ সরল, স্থান কাল অবস্থা ভেদে পোশাক কখনো হালকা, পোশাকটা কখনো গাঢ়, কখনো মোটা, কখনো পাতলা, সামাজিক অবস্থা অনুযায়ী মানুষ তার পোশাককে গ্রহণ করতে পারে, পোশাক সে গ্রহণ করতে পারে, কিন্তু তাকে খেয়াল রাখতে হবে পোশাকের যে দুইটা উদ্দেশ্য, একটা পোশাক যেন এমন হয় যার দ্বারা তার সতরটা আবৃত থাকে, দ্বিতীয় হলো তার পোশাকটা যেন এমন হয় যে তার সৌন্দর্যতাটা এটা যেন প্রকাশ পায়। সতরের ব্যাপারে ইতিপূর্বেই আমরা একটা কথা কিন্তু বলছি, মুসল্লি ভাইরা যারা এখন মসজিদে উপস্থিত হচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আরেকবার বলতেছি যে সতর ঢাকার অর্থ হল এমন পোশাক পরিধান করা তার সতরটা যেন বুঝাই না যায়। এত আচ্ছাদ, এত চুষ পোশাক পরিধান করা যে পোশাকের ভিতর থেকে সতরের শরীরের ভাগগুলো প্রকাশ পাচ্ছে, ইসলামী শরীয়ত কিন্তু এই ধরনের পোশাককে পোশাক হিসেবেই স্বীকৃতি দেয় না। আজ খুবই দুঃখজনক হলেও এটা আজকে আমাদের সমাজের মাঝে, আমাদের সমাজের সত্যিকারের অবস্থা, আমরা আজকে পোশাক পরিধান করি, পোশাক পরিধান করার সভ্যতা, পোশাক পরিধান করার রেওয়াজ প্রচলন আমাদের সমাজের মাঝে আছে, কিন্তু পোশাক পরিধান করার যে মৌলিক উদ্দেশ্য সতর ঢাকা এবং সাজসজ্জা, সাজসজ্জাটা কাকে বলে, সতর ঢাকাটা কাকে বলে, আমাদের সমাজের আমাদের আচরণ দ্বারা এ বিষয়টা পরিষ্কার যে আমরা হয়তো বা তা বুঝি না। এমনকি একজন নারীর সতর কতটুকু, একজন পুরুষের সতর কতটুকু,
একজন নারীকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তার কোন সমস্ত অঙ্গগুলো সে প্রকাশ করতে পারবে না, হারাম। পুরুষের জন্য কতটুকু সতর যেটা প্রকাশ করা হারাম, আমরা হয়তোবা এই ক্ষেত্রে অনেকে সতর কাকে বলে এটাও জানি। আমাদের সমাজে সবচেয়ে বেশি নগ্নতার ভাইরাস ছড়াচ্ছে আজকের পোশাক। পোশাকটাই আমাদের সমাজের যে সভ্যতা, আমাদের সমাজের যে মুসলমানদের সমাজের যে একটা সংস্কৃতি, সমস্ত কিছুকে আজকের পোশাক নষ্ট করে দিচ্ছে। আমরা যদি গভীরভাবে দেখি যে পোশাক একটা সমাজকে সুন্দর করতে পারে, পোশাক একটা সমাজকে নষ্ট করতে পারে। আর আজকে আমাদের সমাজের অবস্থা হলো যে পোশাকটা আমাদের সমাজকে আজকে নষ্ট করে দিচ্ছে। ইসলাম পোশাক দ্বারা সৌন্দর্য প্রকাশকে উৎসাহিত করে, কিন্তু ইসলাম পোশাক দ্বারা নগ্নতা, এটা যেন সম্পূর্ণরূপে দূরীভূত হয়, এই বিষয়ের দিকে সজাগ দৃষ্টি রাখে। সৌন্দর্য প্রকাশ করো কিন্তু নগ্নতা প্রকাশ করা যাবে না। দেখেন হাদিস, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সাহাবী হযরত দাহিয়ায়ে কলবি, এই হযরত দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মিশর থেকে ফুলকি নামক এক ধরনের পাতলা খুব চমৎকার মিহিন কাপড় আসলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অনেককেই এই কাপড় হাদিয়া দিলেন, বণ্টন করে দিলেন। তো আমাকেও এক টুকরো কাপড় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এই কাপড় দ্বারা, এই কাপড়টাকে দুই ভাগ করে তুমি তোমার একটা পোশাক বানাবে আর আরেকটা ভাগ তোমার বিবিকে দিবে, সে যেন তার একটা পোশাক বানায়। তবে খেয়াল রাখবে, তোমার বিবিকে বলবে এই পাতলা কাপড়ের নিচে যেন সে অন্য মোটা কাপড়কে ব্যবহার করে, তার শরীর যেন এই পাতলা কাপড় দ্বারা প্রকাশ না পায়। সৌন্দর্য এবং ভালো পোশাক পরিধান করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহিত করতে, কিন্তু এদিকেও সার্বক্ষণিক তার সজাগ দৃষ্টি ছিল যে সৌন্দর্যতা প্রকাশ এটা যেন নগ্নতা না হয়। হাদিসে বর্ণিত হযরত উসামা ইবনে যায়েদ তিনি বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিবতি নামক খুব ভালো ধরনের একটা কাপড় আসলো। তো আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাপড় দিলেন, আমি আবার এই কাপড় নিয়ে আমার বিবিকে দিয়ে দিলাম। তো কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন এই তোমাকে যে কাপড় দিলাম তুমি কিছু বানাও নাই? তো আমি বললাম যে আমি তো এই কাপড়টা আমার বিবিকে দিয়ে দিছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন তোমার বিবিকে বলবা নিচে যেন অন্য কাপড় সে ব্যবহার করে, পাতলা কাপড়ে আমার ভয় হয় যে শরীরের হাড়ের পুরুত্ব কেউ যদি প্রকাশ করে ফেলে। তাই পোশাকের ক্ষেত্রে যে ইসলামের দৃষ্টিভঙ্গি এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, এবং পোশাকের ক্ষেত্রে আমরা যারা মুসলমান ইসলামের দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে মানতে হবে, আমাদের পোশাকটা ঠিক সেই অনুযায়ী হইতে হবে। মুসলমানদের পোশাক যেন ইসলামী পোশাক হয়, বা এমন পোশাক হয় যে পোশাককে ইসলাম সমর্থন করে। আজকে এটাও অনেক বড় আক্ষেপ আমাদের সমাজের কিছু মানুষ মনে মনে করে পোশাক এমন কোনো বিষয়ই না যে এই জায়গায় ইসলামকে ধরে আনতে হবে। এই পোশাকের মাঝেও ইসলামকে ধরে আনতে গেলে তাইলে কিভাবে? বরং সমাজের মাঝে আরেকটা সুর খুব সুন্দরভাবে এই সুরটা সমাজের মাঝে উচ্চারিত হয় যে জাহিরি লেবাস পোশাক এটার দ্বারা কি হবে, আসল জিনিস হলো বাতেন, দিল দিল হলো আসল জিনিস, দিল ঠিক সব ঠিক, যে দিন হইল জাহেরের নাম না বরং বাতেনের নাম,
এই ধরনের কথাবার্তা অনেকে বলে। দিল পরিষ্কার হওয়া হলো বড় জিনিস, পোশাক আশাক এইসব বড় জিনিস না। দেখেন অবশ্যই বাতেন দিল এটা পরিচ্ছন্ন হইতে হবে, দিলটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু ইসলাম কিন্তু শুধু বাতেনের নাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে আনছেন এটা শুধু বাতেনের নাম না। আর আল্লাহ তাআলাও দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিচ্ছেন, ওয়াতিয়াবাকা ফাতাহির, নবী আপনার পোশাককে সুন্দর করেন। এ হুকুম কেন দিচ্ছেন? এটা কি বাতেনের হুকুম না জাহিরের হুকুম? বলেন জাহিরের হুকুম। বরং ইসলামে বাতেনের চাইতে জাহের আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাহের বাতেন এই দুইটার সমষ্টি হল ইসলাম। কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াদারু তোমরা ছেড়ে দাও যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা ভিতরগত গুনাহ প্রকাশ্য গুনাহ বাহ্যিক জাহের বাতেন সবভাবে তোমরা অন্যায় করাকে ছেড়ে দাও। সরাসরি কোরআনের হুকুম। কেউ শুধু বাতেনকে লক্ষ্য করল, জাহেরের কোন তোয়াক্কাই করল না, এবং জাহের যে ঠিক করতে হবে এই বিষয়টাকে মানলও না। মনে রাখতে হবে যে সে ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে ইরাদি, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান আনছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান কিন্তু পথে পথে, সেক্টরে সেক্টরে শয়তান, পথে পথে শয়তান বসা। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, চির শত্রু। শয়তানের ব্যাপারে সাবধান হও, শয়তানের ব্যাপারে সাবধান। শয়তান কিন্তু বলবে যে এই জিনিসটা না মানলেও চলে, এটা চুলের ব্যাপার, এটা বড় কোনো জিনিস না, বাতেন ঠিক করো, এটা একটা পোশাকের ব্যাপার, এটা বড় কোনো জিনিস না, আরে ওইটা ধরো, এরকম বড় জিনিস না বলতে বলতে শয়তান তোমাকে দিন থেকেই বিচ্যুত করে ফেলবে। করবে না, দিন থেকেই শয়তান তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আমাদেরকে হুঁশিয়ার হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য, এই ধরনের কথা যেন আমাদের জবান থেকে বের না হয়, আমরা যারা ঈমান রাখি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আমাদেরকে বলতেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযি, তোমরা যে বলতেছো জাহের বড় জিনিস না বাতেন বড় জিনিস, অথচ আমার হুকুম জাহেরও ঠিক করতে হবে বাতেনও ঠিক করতে হবে, এটা আমার হুকুম, জাহেরও ঠিক করতে হবে বাতেনও ঠিক করতে হবে, এটা আমার হুকুম। আর তুমি বলতেছো যে না দুইটার দরকার নাই, আপাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আমার অর্ধেক হুকুমকে মানতে চাও, ওয়া তাকফুরুনা বিবাযি, আর অর্ধেককে অস্বীকার করতে চাও, এই কাজ করতেছো, এই এই কথা বলতেছো অর্ধেক মানবো অর্ধেক মানবো না। তো আল্লাহ জিজ্ঞাসা করতেছেন এই কাজ করার পর তোমার কাছে আমার প্রশ্ন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মাঝে যারা এই কথা বলতে চায় আল্লাহর কিছু হুকুম মানবো আল্লাহর কিছু হুকুমকে মানবো না, তার প্রতিদান কি হতে পারে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির লাঞ্ছনা ছাড়া আমি তাকে আর কি দিতে পারি? ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে আল্লাহ কিন্তু ঠিকই জানেন। আল্লাহ বলতেছেন এই কথা থেকে বেঁচে থাকো যে আল্লাহর হুকুম কিছু মানবো
আর আল্লাহর হুকুম কিছু মানবো না, এই ধরনের কোন শব্দ যেন তুমি ইমানদার তোমার জবান থেকে উচ্চারিত না হয়। তাই বাতিনটাই আসল জিনিস, জাহেরে কিছু আসে যায় না, এই কথাটা স্রেফ শয়তানের একটা ধোকা ছাড়া আর অন্য কিছুই না। জাহিরি পোশাক যত সুন্দর হবে বাতেন তত সুন্দর হবে, এটা বোঝার চেষ্টা করে। জাহিরি পোশাকটা যত সুন্দর হবে বাতেনটা ঠিক ততটুক সুন্দর হবে, বরং বাতেনটিকেও যদি ঠিক করতে চায় তার আগে জাহেরকে ঠিক করতে হবে। এজন্যই মহান রব্বুল আলামিন দেখেন, আজকে আমি যে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা পোশাকের দুইটা উদ্দেশ্য বর্ণনা করছেন। দেখো পোশাক হিসেবে তোমাদের কাছে আমার যেটা চাওয়া, আমার যেটা হুকুম, এক নাম্বার হলো তোমার চতরকে আবৃত রাখতে হবে, দ্বিতীয় হলো তোমার সামর্থ্য অনুযায়ী তোমার সৌন্দর্যতাটা এটাকে প্রকাশ করতে হবে, এই দুইটা হুকুম। এই দুইটা হুকুম পোশাক সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করার পর আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা কথা বলতেছেন এই আয়াতের মাঝে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। আল্লাহ বলতেছেন খোদা ভীরুতার পোশাক হলো সর্বোত্তম পোশাক, যে পোশাক পরলে আল্লাহকে ভয় হয়, যে পোশাক মুত্তাকিদের পোশাক, যে পোশাকটা আউলিয়া ইকরামদের পোশাক, যে পোশাকটা নবী রাসূলদের পোশাক, এই পোশাকটা হলো সর্বোত্তম পোশাক। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, তাকওয়ার পোশাকটা হলো সর্বোত্তম পোশাক। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ এটা বলেন নাই তাকওয়ার পোশাক সবাইকে গ্রহণ করতেই হবে ফরজ, এ কথা আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আমাদেরকে কত সুন্দর করে উৎসাহিত করতেছেন, তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। এ পোশাক পরো, তাকওয়ার পোশাক পরিধান করো, তোমার দিলের মাঝে আল্লাহ তাআলা তাকওয়া ঢেলে দিবেন, তাকওয়া ঢেলে দিবেন। আপনি একজন মানুষ হলেও পোশাকের রং এবং ডিজাইনের সাথে কিন্তু মনের রং এবং ডিজাইনের একটা সম্পর্ক আছে। শালীন পোশাকে মানুষের মাঝে শালীনতা আসে, অশালীন পোশাকের মাধ্যমে একজন মানুষের মাঝে উগ্রতা এবং উশৃঙ্খলতা তৈরি হয়। পোশাকটা যেই রঙের হয় তার স্বভাবের মাঝে সেই রংটা প্রকাশ পায়। একজন মানুষের পোশাক যদি হয় তাকওয়ার পোশাক, পায়জামা পাঞ্জাবি বা এই লেবাসে একজন মানুষ যখন সমাজের মাঝে চলে, সেই মানুষটাকে শুধু তার পোশাকের কারণেই অসংখ্য কাজ থেকে বিরত থাকতে হয়, অসংখ্য কুতাদ্রোহী কাজ, যেটার মাঝে এই পোশাকটা না থাকলে সে নির্দ্বিধায় দাঁড়াতে পারত, কিন্তু আজকে পোশাকের কারণে তার মনের মাঝে ইচ্ছা হচ্ছে আমি গিয়ে দাঁড়াই, শুধু পোশাকটার কারণে পারে না। কথা কি ঠিক না? বুঝেন, আল্লাহ বলছেন যদি মুত্তাকি হতে চাও, যদি নিজের বাতেনটাকে ঠিক করতে চাও, লিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার পোশাক পরিধান করো, এইটাই তোমার জন্য নিজের বাতেনকে শুদ্ধ করার জন্য সর্বোত্তম তরিকা। আল্লাহ বলছেন বাতেন ঠিক করার জন্য এটা হলো সর্বোত্তম তরিকা, জাহের ঠিক করে ফেলো, জাহের সুন্দর করে ফেলো, পোশাকটা কিছুই না, এটা বাস্তব কথা। কিন্তু অনেক দামি জিনিস, এটি শিয়ার, এটাকে বলা হয় মার্কা, মার্কা, প্রত্যেকটা জিনিসের এক একটা মার্কা আছে না, মার্কা, এই পোশাকটা এটাও একটা মার্কা। যেমন দেখেন আমাদের দেশের মাঝে
ক্ষমতার পালা বদলে আমরা দেশের দুইটা বড় দলকে পাই, একটা বর্তমানে 18 দলীয় জোট আর আরেকটা 14 দলীয় জোট। তো এদের ভিন্ন ভিন্ন মার্কা আছে, এক জোটের মার্কা হলো নৌকা, আরেক জোটের মার্কা হলো ধানের শীষ। তো মার্কাটা এটা কিছুই না, এটা কিন্তু দলের কোনো অংশ না। নৌকাটা এটা তেমন কিছুই না, ধানের শীষটাও তেমন কিছুই না, কিন্তু এটার দাম কত শুনবেন? নৌকা মার্কা নিয়ে যেই দাঁড়ায়, ধানের শীষ নিয়ে যেই দাঁড়ায়, ভুট্টা তারাই পায়। অথচ তার কেউ চিনে না, তার জানেও না, এতদিন তার এই দেশে দেখে নাই, বিদেশ থেকে ঘুরা টাকা পয়সা নিয়ে আইসা গেছে। তো মার্কা যেহেতু নৌকা, সবাই ভোট দেয় নৌকাওয়ালারা, তারা ভোট দেয়। মার্কা যেহেতু ধানের শীষ, ধানের শীষওয়ালারা তারা ভোট দিবে। এর মার্কা, এ মার্কার দাম আমরা ঠিক এইভাবে দিই। আর আল্লাহর কাছে মার্কার দাম কত? একটা ঘটনা শুনাই, এ ঘটনার দ্বারা শেষ করতেছি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত, হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত কাকে দিচ্ছেন? ফেরাউনকে, ইমানের দাওয়াত। আল্লাহর কথা যখন বললেন, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের কাছে প্রমাণ দেখতে চাইল, তোমাকে যে আল্লাহ পাঠাইছে প্রমাণ কি? হযরত মূসা আলাইহিস সালাম প্রমাণ দেখাইলেন, হাতের মধ্যে লাঠি ছিল ছেড়ে দিলেন, আল্লাহ তাআলার কুদরতে লাঠিটা অজগর সাপ হইয়া ফেরাউনের দরবারে ফনা তৈলা দৌড়াদৌড়ি শুরু করে দিল। তো এই সমস্ত কিছু দেখার পর ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো যে এটা তো জাদু, যেহেতু এটা জাদু, জাদুর দ্বারা এটার মোকাবেলা করতে হবে। সেই ফেরাউন তার ক্যাবিনেটে, তার মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করার পর তার রাষ্ট্রের যাবতীয় জাদুকর দেরকে একত্রিত করল, শুধু এই জন্য যে মূসার মোকাবেলা করতে হবে। মূসা এক জাদুকর, আমার কাছে আছে লক্ষ জাদুকর। সেই ফেরাউন প্রতাপশালী বাদশাহ ছিল, তৎকালীন পৃথিবী মাঝে জাদুর ব্যাপক চর্চাও ছিল। ফেরাউন বিশ্বের যাবতীয় নাম করা জাদুকরদেরকে একত্রিত করল হযরত মূসা আলাইহিস সালামের মোকাবেলার জন্য। তো মোকাবেলার দিনক্ষণ ঠিক হলো, মোকাবেলা শুরু হলো। তো ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করার জন্য হযরত মূসা আর জাদুকররা এক কোয়ালিটির, এই বিষয়টা বোঝানোর জন্য সমস্ত জাদুকরদেরকে হযরত মূসা আলাইহিস সালামের পোশাক পরিধান করালো, এক পোশাক, এক পোশাক পরিধান করে ফেরাউন হযরত মূসার মোকাবেলায় সমস্ত জাদুকরদেরকে তারা করায় দিল, এক পোশাক। তো জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামের মোকাবেলায় অবতীর্ণ হলেন, এরা তৎকালীন সমাজের সবচাইতে ভয়াবহ অপরাধী। আল্লাহর নবীর মোকাবেলায়, আল্লাহর নবীর সাথে যারা যুদ্ধরত, আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার নবীর সাথে এ সমস্ত জাদুকররা আমার নবীকে ব্যঙ্গ করতেছে। সুতরাং আল্লাহর নবীর সাথে যারা ব্যঙ্গ করতেছে তাদের শাস্তি কি হওয়া চাই? ধ্বংস না? কিন্তু আল্লাহ তাআলা যখন এদেরকে ধ্বংস করবেন, দেখলেন পোশাক তো আমার নবীর পোশাক, মার্কা এক। তো এইটা দেখার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেল, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস না করে এদেরকে ঈমান নসিব করে দিলেন, ঈমান দিয়ে দিলেন। এরা ঈমান পাইল কিসের বদৌলতে? পোশাকের বদৌলতে। নবীর পোশাক ধরছে, তো নবীর পোশাক যখন ধরছে, আল্লাহ তাআলা নবীর যে ঈমান, সে ঈমান ধরার তাদেরকে তৌফিক দিতেন। আর এমন ঈমান আল্লাহ তাআলা তাদেরকে দান করতেন, ফেরাউন পরবর্তীতে এই সমস্ত জাদুকরদেরকে, ফেরাউন যখন তাদেরকে হাত কাটছে, তাদের পা কাটছে, ফেরাউন তাদেরকে বলছে ঈমান ত্যাগ করো বাঁচতে চাইলে, তারা বলছে যে আমাদের বাঁচার দরকার নাই, আমরা মরতেই চাই, মরতেই চাই। সেই দেখেন আজকের এই পূর্ণ আলোচনার দ্বারা যে আবদার আমি মুসল্লি ভাইদের কাছে রাখতে চাই,
যে আমরা আমাদের পোশাকটাকে সুন্দর করি। তাকওয়ার লেবাসটাকে আমরা গ্রহণ করি, আমাদের বাহ্যিক আকৃতিটা যখন তাকওয়ার লেবাস দ্বারা হবে, তো আর কিছু থাকুক আর না থাকুক, আমার বাহ্যিক আকৃতিটা যখন হাসরের ময়দানে আল্লাহর নবীদের মতো হবে, আল্লাহর ওলিদের মতো হবে, তো আল্লাহর নবী এবং ওলিদের মতো যখন বাহ্যিক আকৃতিটা অন্তত পক্ষে হবে, আল্লাহর কাছে আশা করা যায় যে হাসরের সেই জটিল ময়দানে আল্লাহ তাআলার মাফি আমাদের নসিব হয়ে যাবে। তেরি মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো, তেরি মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো, হাকীকত উসকো তু কর দে মাইসুরত লেকে আয়া হো। আল্লাহর কাছে আবদারটা তো করা যাবে, আল্লাহ বাতেন কি ঠিক করতে পারি নাই, কিছুই পারি নাই, কিন্তু তোমার যারা প্রিয় তাদের দিকে তাকাও আর আমার দিকে তাকাও, লেবাসটা এক আল্লাহ, আল্লাহর এটা বলা যাবে না? আল্লাহ তোমার ওলিদের দিকে তাকাও, তোমার নবীদের দিকে তাকাও আর আমার দিকে তাকাও, আল্লাহ এক লেবাস, এক লেবাস। তেরি মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, কিন্তু জীবনে বুঝতে পারছি আল্লাহ তোমার কাছে আসতে হবে, তাই তোমার নবী তোমার ওলিদের লেবাস নিয়ে, তোমার ওলি তোমার নবীদের সুরত নিয়ে আল্লাহ তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ হাকীকত উসকো তু কর দে মাই সুরত লেকে আয়া হো, আল্লাহ আমি তো আকৃতি নিয়ে আইছি, ভিতর তো আমি নিয়ে আসতে পারি নাই, আল্লাহ এই আকৃতি নিয়ে তুমি আমার জাহান্নামের মাঝে দিবা, এই আবদারটা আল্লাহর কাছে করা যাবে না? এই আবদারটা আমরা আল্লাহর কাছে কে কে করতে চাই, হাত তুলি, এই আবদারটা আল্লাহর কাছে করতে চাই তো? এই আবদারের জন্য যে কাজটা করতে হবে, লেবাসুত তাকওয়াকে গ্রহণ করতে হবে, তাকওয়ার লেবাস, লেবাসটা সুন্দর করে ফেলতে হবে, যে লেবাসটা তাকওয়ার লেবাস, যে লেবাস পরলে গুনাহ করা যায় না, গুনার কাছে যাওয়া যায় না, গুনা থেকে পাঁচ হাত দূরে দূরে হাঁটতে হয়, সেই লেবাসটাকে অন্তত পক্ষে গ্রহণ করতে হবে। আশা করা যায় আমরা যদি লেবাস গ্রহণ করতে পারি, ঈমান গ্রহণ আমাদের জন্য নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।